হতাশা মানব জীবনের চরম শত্রু। এটি মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আজ আমরা হতাশা নিয়ে মহান ব্যক্তিদের কিছু অসাধারণ উক্তি জানব, যেগুলো আমাদের অনেকটাই অনুপ্রাণিত করবে। হতাশা একটি চরম মানসিক ব্যাধি, এটি নিজের প্রতি জুলুম ছাড়া আর কিছুই নয়। তুমি নিজের জীবনের সিদ্ধান্ত না নিতে পারলে হতাশাগ্রস্ত হয়ে পড়বে। তুমি নিজেকে ভালোবাসতে পারলেই হতাশাকে দূরে সরিয়ে রাখতে পারবে। হতাশা কিছুই করে না, শুধু আত্মার পবিত্রতাকে নষ্ট করে দেয়। জীবন হলো উপভোগ করার জন্য, হতাশাগ্রস্ত হয়ে নষ্ট করার জন্য নয়। জীবনে হারজিত হতেই থাকে, তবে সেই মানুষটি একেবারেই হেরে যায় যে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। নিজেকে কখনোই হতাশ হবার অনুমতি দিও না, এতে ধ্বংস নিশ্চিত। পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো হতাশা আসেনি যা আশাকে পরাজিত করতে পারে। হতাশ হতে কখনোই বেশি সময় লাগে না, তবে হতাশা কাটিয়ে উঠতে বছরের পর বছর কেটে যায়। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও এবং হতাশ হয়ে পড়ো। যদি তুমি খারাপ এবং হতাশাগ্রস্ত পরিস্থিতিতেও হাসতে পারো, তবে তুমি জিতে গেছো। কারো উন্নতি দেখে ঈর্ষা করো না, শিক্ষা নাও, তাহলে তোমার উন্নতি হবে। হিংসা করলে নিজেকে হতাশাগ্রস্ত বানাবে। অতীত থেকে হতাশা ভুল কষ্ট নয়, শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। শুরুর আগেই ব্যর্থ হওয়ার ভয়টাই আসলে হতাশার সম্ভাবনাকেই বাড়িয়ে দেয়। যার ওপর বেশি আশা করবে, একদিন তার কারণেই হতাশাই ভুগবে। হতাশা হলো বিষের মতো, যা মানুষের মধ্যে ঢুকলে রক্ষা পাওয়া অসম্ভব প্রায়। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজের শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। আলোচ্য উক্তিগুলির কোনটি আপনাকে সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি হেল্পফুল হলে আপনার কমিউনিটির মধ্যে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারেন। ধন্যবাদ।